أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله. ইসলাম কি আজল করার অনুমতি দেয়? যে মানুষের সৃষ্টির সূচনা এক ফোঁটা বীজ দ্বারা, সেই মানুষ প্রশ্ন করে বড় হয়ে যে আজল করা যাবে কিনা। কোরআনের 75 নম্বর সূরা আল কিয়ামা এর 37 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানি ইয়ুমনা, আল্লাহ জরায়ুর মধ্যে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বীজকে থামিয়ে রাখেন। 22 নম্বর সূরা আল হজ এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ মানুষকে মিশ্রিত শুক্র দিয়ে সৃষ্টি করেছেন, তারপর তাকে শ্রোতা এবং দর্শক রূপে বানিয়েছেন। মানুষ যে একটু দুনিয়ার জ্ঞান লাভ করে, তখন সে অন্যদেরকে কষ্ট দিতে চায়, অন্যদেরকে ক্ষতি করতে চায়, অন্যদেরকে মেরে ফেলতে চায়। আমরা সবাই জানি আল্লাহ তাআলার পৃথিবী একেবারে খালি পড়ে আছে। একদিকে কানাডা, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং অন্যান্য এলাকা এখনো খালি পড়ে আছে। যেসব দেশগুলির খালি জায়গাগুলিতে মানুষের আবাদ করানো খেয়াল বাদ দিয়ে বিশ্বের আল্লাহদ্রোহী কিছু নেতারা তৈরি করেছেন আজল প্রথার বস্তু, যেমন কন্ডম, মায়াবড়ি, ট্যাবলেট, আরো অন্যান্য কৌশলাদি। পৃথিবীতে যারা আসতে চাচ্ছে, তাদের আসতে দেওয়াটাই হলো ইনসাফের কাজ। যদি কোরআনের দৃষ্টিতে আমরা দেখি, তাদেরকে বাধা দেওয়া এবং রুকানোর কাজগুলি আঞ্জাম দেওয়া একেবারে হারাম। তবেই তো আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আল আনআম এর 151 নম্বর আয়াতে বলেছেন, যারা আসতে চাচ্ছে তাদেরকে আসতে দেওয়াটাই হলো, এটাই হলো আসল আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনসাফ। কারণ এই আসতে দেওয়ার বাধা যারা আজ বিভিন্ন ধরনের প্রশ্ন করে বেড়াচ্ছেন, তাদের ক্ষেত্রে যদি হতো তাহলে তারা কিন্তু এই পৃথিবীতে আসতে পারত না। শিশুদেরকে দেখে বড়রা আনন্দ পায়, তাদের সবাই কোলে নিতে চায়, তাদের সাথে সবাই হাসতে খেলতে চায়। কিন্তু মানুষ এই আজল প্রথার জন্য তারা যত সব টেকনিক এবং পদ্ধতি তৈরি করে নিয়েছে, এগুলি ইসলামের দৃষ্টিতে সবই হারাম। ইসলাম এদেরকে অনুমতি দেয়নি যে তারা আজলের প্রথা চালু করবে। এমনকি এই আজল নিয়ে যারা বিভিন্ন ধরনের হাদিস অথবা বিভিন্ন ধরনের ইতিহাস পেশ করেন, তাদের জানতে হবে তারা সবাই কোরআনের দৃষ্টিতে গণ্ডমূর্খ।